এশিয়া কাপের হাইব্রিড মডেল ও নিরপেক্ষ ভেন্যুতে খেলা নিয়ে এখনও পরিষ্কার কোনো ধারণা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তবে আয়োজন শ্রীলঙ্কায় সরে যেতে পারে বলে আভাস মিলেছে বোর্ড সভাপতির কথায়। এদিকে বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াডে মাহমুদুল্লাহ রিয়াদের সুযোগ পাওয়াটা কঠিন হবে বলে মনে করছেন নাজমুল হাসান পাপন। ফিল্ডিংয়ের কারণে আফিফ ও মোসাদ্দেক এগিয়ে থাকবেন তার চেয়ে, সেটা জানিয়েছেন তিনি। রিপোর্ট বর্ষণ কবিরের। ডিজেবল ক্রিকেটারদের ফাইনাল দেখতে গিয়ে বিসিবি প্রধান অভিভূত ক্রিকেটারদের পারফরমেন্সে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই ফাইনাল শেষে পুরস্কার তুলে দেন তিনি জয়ী ও বিজিত দুদলের হাতে। সেখানেই তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে অগস্ট সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপ নিয়ে ধোঁয়াশায় থাকার কথা বলেন। যদি হাইব্রিড মডেল হয় তাহলে সেটা হবে পাকিস্তান এবং ইউএই, আর যদি সিঙ্গেল দেশ হয় তাহলে ইট কুড বি এনিওয়ান, তবে খুব সম্ভব চান্স বেশি শ্রীলঙ্কা, কারণ বাংলাদেশে কে অফার করা হয়েছিল, কিন্তু বাংলাদেশ ওই সময় যেহেতু বৃষ্টি থাকবে আর যেহেতু ওডিআই টি টোয়েন্টি হলে আমরা একটা চান্স নিতে পারতাম, ওডিআইতে আমার মনে হয় আমাদের ওই সময়টায় খেলানো সম্ভব হবে না। বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এশিয়া কাপ সহ অন্যান্য দ্বিপক্ষীয় সিরিজও খুব গুরুত্বপূর্ণ। এ অবস্থায় মাহমুদুল্লাহ রিয়াদ ব্যক্তিগত কাজে আফগানিস্তান সিরিজে নাও খেলতে পারেন বলে আভাস মিলেছে। সেক্ষেত্রে সাত নম্বরে ব্যাকআপ অলরাউন্ডার হিসেবে আফিফ ও মোসাদ্দেক এগিয়ে আছেন ফিল্ডিং এর কারণে। আমি যদি অলরাউন্ডার চাই, আফিফ আছে, মোসাদ্দেক আছে এবং ডেফিনেটলি মাহমুদুল্লাহ রিয়াদ, সেও করে দিতে পারবে, সেও ভালোই বল করে, খুব ভালোই বল করে। অনলি ডিফারেন্স হচ্ছে ফিল্ডিং। আপনি যদি এখন ওয়ার্ল্ড কাপে ভালো ফিল্ডিংও চান তাহলে আমার মনে হয় আফিফ ওদের অনেক উপরে, তারপরে মোসাদ্দেকও হয়তো রিয়াদের চেয়ে ভালো হতে পারে। বিশ্বকাপে এক্সপিরিয়েন্স অলসো ইজ ইম্পর্টেন্ট। এখানটায় আমরা যাদের সাথে খেলছি, এখন যে সমস্ত দলের সাথে খেলছি, আর ওখানে গিয়ে যাদের সাথে খেলবো, আর যে কন্ডিশনে খেলবো, যে এনভায়রনমেন্টে খেলবো, যে প্রেশারে খেলবো, এটা কিন্তু এক না, দুটো দুরকম। সো ন্যাচারালি ইটস গোয়িং টু বি টাফ। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা।